এবং কিছু সংখ্যক সাংবাদিকরা এই চাঁদাবাজির সঙ্গে যুক্ত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ খলিল, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেডি নিউজ নাও। তো বন্ধুরা, আজকে একটি মজার ঘটনা, মজার ঘটনা বলতে এই এক সাংবাদিক, সৎ সাংবাদিক, তাকে খুব আমার ভালো লাগে, তাকে আমি অনেক ক্ষেত্রে ফলো করি, আপনারা অনেকেই চিনেন, মমিনুল আমিন মানিক সাহেব। তার চ্যান্স টিভিতে সেই সাংবাদিকের চাঁদাবাজি নিয়ে কথা বলে, যা অবাক করার বিষয়, কারণ তিনিও কিন্তু একজন সাংবাদিক। আর কিছু সাংবাদিককে চাঁদাবাজি করে, কিভাবে করে, কোথায় করে, সে বিষয় তুলে ধরে একটি রিপোর্ট তৈরি করেছে। চলুন আমরা সেই রিপোর্টের একটি ছোট ভিডিও ক্লিপ দেখে আসি, তারপর বিস্তারিত আলোচনা করি। তো বন্ধুরা, সত্য কথা কিন্তু বলে দিয়েছি, আপনারা সাথেই থাকুন, চলুন ভিডিও ক্লিপটি দেখে আসি। বললাম বড় বড় সেক্টরে চাঁদাবাজি হয় এবং কিছু সংখ্যক সাংবাদিকরা এই চাঁদাবাজির সঙ্গে যুক্ত, তবে অধিকাংশ সাংবাদিক। তোমাদের ভিডিও ক্লিপটি দেখলেন, খুব মজার ব্যাপার, এক সাংবাদিক আরেক সাংবাদিকের অপকর্ম, চাঁদাবাজি তুলে ধরেছে। আমাদের সমাজে আনাচে কানাচে এ ধরনের কুলঙ্গার সাংবাদিক অনেক আছে। তারা হয়তো একটু একটা আইডি কার্ড পেলে, সাধারণত একটা ছোট্ট একটা পত্রিকায় বা বিভিন্ন একটা প্রেক্ষাপটে বিভিন্ন একটা সংস্থার সাথে জড়িত হলে সুযোগ পেলেই এই সুযোগটা গ্রহণ করে। অনেকে ভয় দেখায় সে বড় সাংবাদিক, এ অনেক কিছু, আপনারা এই করেন, আপনারা সেই করেন, না হলে অনেক লেখা লাগবে আপনাদের প্রতিষ্ঠান নিয়ে। সেই ভয়ে অনেক প্রতিষ্ঠান তাদেরকে মাস ভাড়া দেয়, সে বিষয়টি মানিক সাহেব তুলে ধরেছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে, এ ধরনের ভুয়া সাংবাদিক, এরা সাংবাদিকের ভিতরে পড়ে না, এদেরকে বলতে হবে সাংঘাতিক। কারণ যারা ভালো সাংবাদিক তারা অবশ্যই কখনো ঘুষ খেতে পারে না, কারণ আমাদের বাংলাদেশে অনেক অসাধু লোক আছে, অবৈধ কাজ করবে, সাংবাদিককে মাসোহারা দিবে, পুলিশকে মাসোহারা দিবে, তাদেরকে ম্যানেজ করে এই কাজগুলো করে যায়, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করা খুবই জরুরি। আপনি অন্যায় দেখছেন, অন্যায় রিপোর্ট করেন, আপনি কেন টাকা দিয়ে চাঁদাবাজি করেন? কারণ আপনার পেশা তো সাংবাদিক। সাংবাদিক মানে কি? সমাজের সত্য তুলে ধরে মানুষের সাথে শেয়ার করা, জনগণকে, দেশের মানুষকে জানানো আপনার দায়িত্ব, কারণ আপনি সাংবাদিক। চাঁদাবাজি বন্ধ করেন, ভালো হয়ে যান, ভালো হইতে টাকা পয়সা লাগে না, কারণ পাবলিকের হাতে যখন যেদিন আপনি দশদিন ঘুষ খাবেন, একদিন কিন্তু ফেসে যাবেন, তখন কিন্তু খেতে হবে গণদোলাই। কারণ এই ধরনের সাংবাদিকের কারণে অনেক ভালো ভালো সাংবাদিকের মানহানি হয়। এক সাংবাদিক অন্যায় করলে সকল সাংবাদিককে নিয়ে, সকল মিডিয়ার লোকজনকে নিয়ে কিন্তু কথা বলে, সাংবাদিক ভালো না, মিডিয়ার লোক ভালো না, সবাই কিন্তু এক না। আপনার কারণে আর দশজনের বদনাম হচ্ছে, মিডিয়া জগতের বদনাম হচ্ছে, সাংবাদিকের বদনাম হচ্ছে। এ ধরনের কুলুঙ্গার সাংবাদিকদের আপনাদের সামনে দর্শক পেলে একটু ভালো করে বুঝিয়ে দিবেন, তারা যেন এই ধরনের কাজ না করে, তাদের দায়িত্বটা সেটা ঠিকমতো পালন করে। বন্ধুরা, আমি আজকে একটি প্রমাণ পেলাম, এই মানিক সাহেবের ভিতরে সততা আছে, সে অনেক বিষয় নিয়ে, সে কিন্তু একজন সাংবাদিক, আজকে সাংবাদিক নিয়ে কথা বলছে, অনেক টিভি চ্যানেল নিয়ে কথা বলছে, সে নিয়মিত এক একটা বিষয় নিয়ে তার নজরে যেটা আসে
সে কথা বলে যাচ্ছে। চেঞ্জ টিভি আসলে একটা চেঞ্জ হচ্ছে, কারণ নিত্য নতুন নিউজ মানুষ পাচ্ছে, সত্য কথা তুলে ধরে এই চেঞ্জ টিভির মাধ্যমে, যারা এই চেঞ্জ টিভিগুলো সাক্ষাৎকার এবং বিভিন্নভাবে ভিডিও আপলোড করে থাকে, আমরা সত্য নিউজ জানতে পারি। চেঞ্জ টিভিকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকল বন্ধুদের, খুদা হাফেজ।